হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি মেহেদি হাসান। তো আমরা আজকে আসছি ঘুরতে চট্টগ্রামের, এটা ঝর্ণাটার নাম কি জানো ভাই? ঝর্ণাটার নাম কি? খোয়াছড়া। তো আমরা আসি এখন খোয়াছড়া ঝর্ণার দিকে যাচ্ছি। ওই যে আমাদের সামনে অনেক সুন্দর, মানে বিশ্বাসের, মানে আমি কি বলতাম, আমি প্রথমবার আসছি লাইফ আমার, মানে সামনে পুরো পাহাড় দেখা যাচ্ছে। আমার ক্যামেরা আসতেছে ঠিক মতন, এটা জানি না ঠিক মতন। আর আমার সাথে আছে কাউসার ভাই। তো কাউসার ভাই, কেমন লাগতেছে তোমার? এই তো এই প্রথম এক্সপিরিয়েন্স হলো এই 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 পাহাড়ে এসে, ভালোই লাগতেছে, খুব এনজয় করতেছি। খুবই, একটা শুধু প্রবলেম হইতাছে, ওইটা হলো খুব গরম। হ্যাঁ, গরমটা একটু বেশি এদিকে, কিন্তু আমরা ট্রেকিং করে খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে, কিন্তু শুধু এইমাত্র হইলো গরম, আর সবই ভালোই আছে। আমাদের সাথে আরও লোক আছে, আমরা আসছি অনেক কয়জন। দেখি আমরা ওই জায়গায় যেয়ে সুইমিং করবো। হ্যাঁ, মুলি বাস এই তো, দাঁড়াও তোর একটা মাইরা দি। আচ্ছা চলো, তুমি আমি না আনলে, আমরা মেড ইন বরিশাল, আমি যাবো এমনিতে। আমি একটা নিয়ে নেই, লইবা, তুমি লইবা, লাগতো না আমরা মাঝে এতটুকু হইয়া না। কত এমনি এমনি কতটুকু উঁচু? এই ভাই এক্সপিরিয়েন্স পারসন, তুমি এলে ফোন দিতে কইরো না ভাই। ওইটা তো তো কাছে ভাই, তোমার কি ভয় লাগতেছে নাকি? না, আমার ভয় লাগতেছে, কারণ আমার জীবনে এটা প্রথম ভাই, বিলিভ মি, আমি এর আগে কোনোদিন চট্টগ্রামের দিকে আসিও নাই। কাকা সরি, ভাইটা কি ভাই ভাই রাখলে ভালো হইব, ভাইয়ের এক্সপিরিয়েন্স বেশি আছে। আর হলো এই যে পাশে ঝর্ণা যে বইয়া যাইতেছে, বইব ঝর্ণার পানি গুলান। এই যে কাউসার ভাই সাবধানে, এই যে চিকেন বিরিয়ানি 120 টাকা, খাইবা নাকি? ওই যে ট্রেকিং এর জন্য সব সামগ্রী বিক্রি হইতাছে, এই যে হোটেল। তোমার কিছু লাগবে? অ্যাংলেট ট্যাংলেট কি লাগবো? সব কিছু আছে। এই যে আসারে অভাব নেই, বারমেন্স আছে কাকা। আচ্ছা আমরা কি খাইতে খাইতে যাবো নাকি কাউসার ভাই? না, আসার সময় নেই। কত করে প্যাকেট? 110 টাকা। আচ্ছা আপনারা এইগুলো কেমন করে আনেন? ও গাড়ি চলে চট্টগ্রামে, ওই পাননি? হ্যাঁ, ওই ওই দিক থেকে আসে। আচ্ছা চলেন কাউসার ভাই, চলো আমরা ওইটা জায়গা, আমরা আমাদের একটা জিনিস খেয়াল করছেন, পলিতে কিন্তু ভরা যায়, যাই টাকা দিবেন। আর উপর হোটেল আছে,
ওরে ভাই, এই কাউসার ভাই, আমরা জুতা পরে ভুল করি নাই তো আমাদের মেপে উঠে উপরে গন্তব্যস্থল, উপরে খাওয়ানোর সিস্টেম হবে, কিন্তু আমরা ঝর্ণা কোন দিকে তো বন্ধুরা আজকে ভিডিও এখানেই সমাপ্ত করতেছি। ভিডিওর আরও দুই থেকে তিনটা এপিসোড আছে, এগুলো পর্যায়ক্রমে আমার চ্যানেল থেকে দেখে নেবেন। বাই বাই।